চুপ করে থেকো না, বলো তোমার মন কি চায়। সোম তো আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ওর মন কি চায়, তাও বারবার আপনি কেন জিজ্ঞেস করছেন আর কতবার শুনতে চান আপনি? সোম প্লিজ, মিস্টার রুদ্রদেব, ইউ জাস্ট স্টে আউট অফ দিস, ওকে? সোম চলো ঘরে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এবার সবাই যাও ঘরে যাও, আমাদের একটু রেস্ট নেওয়া দরকার, অনেক হয়েছে। সোম আমি তোমাকে তোমাকে বলছি শোনো, মৃন্ময়কে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিও না, এটা তুমি ভুল করছো সোম। কেন, ভালোই তো ভালো, মিনু তো এখন তোমার, শুধুই তোমার। যাও, মিনুকে আর তোমাদের সন্তানকে নিয়ে এখন ঘর বাঁধো। বাজে কথা বলো না আর্য, বাজে কথা বলছি না রুদ্র, নাকি মিনুকে তোমার আর ভালো লাগছে? মিনুর কাছ থেকে সব কিছু পাওয়ার পর আমার ঘরে ফেলে দিতে চাইছো? রুদ্র, খবরদার এই দুঃসাহসটা দেখিও না, তোমাকে আমার ভাই বলতে লজ্জা করে, ঘেন্না করে আমার সোম। ছি 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 ছি, সোম সোম আমার সাথে চলো, এই বাড়িতে কেউ তোমার নয়, কেউ না কেউ না, চলো কাম। যাও যাও, আমার দিকে তাকাচ্ছ কেন, যাও, তোমার জানু তোমায় ডাকছে। অধঃপাতে তো অনেকদিন আগেই গেছো, এখন এখন আমার দিকে কেন তাকাচ্ছ, যাও যাও। মা, এখন আর মায়ের দিকে তাকিয়ে কি হবে, কি হবে মাকে ডেকে? তোমার কার্যসিদ্ধি হয়ে গেছে তো, হয়ে গেছে, এখন আর নাটক করো না, যাও যাও এখান থেকে, আমি আমি আর সহ্য করতে পারছি না। দেখো, সহ্য করতে না পারলে না অন্য কোথাও ব্যবস্থা দেখে নাও। মানে এ বাড়ির আমার আর দাদার, এখানে আমাদেরই হুকুম চলবে। হ্যাঁ, সে তো বাড়ি বাড়ি ছেলেদেরই হবে। হ্যাঁ, এই বাড়ি তো আমার আর সমীরই, ঠিকই তো বলেছি। তবে ভাই, তুই এত রাগ করিস না, একটু শান্ত হয়, এত রাগ শরীরের জন্য ভালো না। ও তাই, আমিও তো এই বাড়ির ছেলে, তাহলে এই বাড়ি শুধু তোমাদের দুজনের নামে হতে যাবে কেন? ঠিকই বলেছ রুদ্র, একদম ঠিক কথা বলেছ। জাহ্নবী, আমি এখান থেকে যাব না, আমি এখানেই বসব, দেখি কে কি বলে, আমি কাউকে ভয় পাই না এখানে। বানাইষাট, তুমি ভয় পাবে কেন বাবা, আমি আমি তোমাকে ভয় পাই। যে ছেলে বাবাকে অপমান করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সে ছেলেকে আমি ভয় পাই, আমি পাই ভয়। এসব তুমি কি বলছো জেম্মা? সোম জেঠুমনির মতো মানুষের সঙ্গে এরকম করেছিল? হ্যাঁ বাবা, আমি কি সাধে বলি যে আমি অভাগী মা, সারাক্ষণ মরমে মরে আছি আমি। ও, তুমি বুঝি আমাকে এখন এই রুদ্রর সাথে তুলনা করবে? ছি 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 ছি, তাকে আমি করতে পারি? ওর মতো একটা ছেলেকে আমি তোমার সঙ্গে তুলনা করে ওকে তো ছোট করতে পারি না। ছোট এখন এইসব কথা থাক না। কেন থাকবে দিদিভাই, যে ছেলে নিজের বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন সেই বাবার সম্পত্তি নিয়ে বড়াই করে সে ছেলেকে আমি ঘেন্না করি। একটা বিষয় নিয়ে তোমরা বড্ড বাড়াবাড়ি করছো, একটা সামান্য বিষয়। কি কইলেন দাদা, এইটা সামান্য বিষয়? সামান্য বিষয় এইটা? এটা আমার মাইয়ার জীবন মরণের প্রশ্ন আর আপনি কইতাছেন সামান্য বিষয়? সোম, বিয়ার সময় অগ্নি সাক্ষী কইরা আমি তোমার একখান প্রশ্ন করছিলাম, আমি তোমারে জিগাইছিলাম, কি জিগাইছিলাম, যে এই বিয়া নিয়ে তোমার মনে কোনো দ্বন্দ্ব আছে কিনা, কোনো বাধা আছে কিনা, কি জিগাইছিলাম না? তার উত্তরে তুমি আমারে কি কইছিলা মনে করো, মনে করো কি কইছিলা? কাকা, আজ থেকে মিনু আমার, মিনু আমার, মিনু আমার, ওর সমস্ত দায়িত্ব 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 আমার 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 আমার। এই পবিত্র আগুনকে সাক্ষী রেখে রাখছি রেখে রাখছি রেখে রাখছি রেখে রাখছি রেখে রাখছি।
ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। প্রাণ থাক প্রাণ থাক প্রাণ থাক প্রাণ থাক কোনো বিপদ ওকে ছুঁতে পারবে ছুঁতে পারবে ছুঁতে পারবে। আমার মাইয়ার তো শাহনের কিছুই আছিল, গরিব বাপের গরিব মাইয়া, ওর একখানি টান ছিল, একখানি শখ একখানি ছিল। এই পরিবারের পদবীর টান। আসলে আমার মিনুমা চাইছিল যে হকগোল রে নিয়া এক লগে থাকতে, একখান পরিবার চাইছিল। আমি একখান গরিব বাপ, তুমি যদি তখন আমার মাইয়ারে বিয়া না করতা, তাইলেও কিন্তু আমার মিনু মায়ের বিয়া হইতো। উনি মাইয়া আমার মৃন্ময়ী সুন্দরী ইয়া হইতো। কেন কেন নষ্ট করলা আমার মাইয়ার জীবন, কেন নষ্ট করলা কও, উত্তর দাও। তখনই যদি তুমি না করতা, তাইলে আমি একটা ভদ্র ঘর দেখে ভদ্র পাত্রের লগে আমি আমার মাইয়ার বিয়া দিতাম। কাকে কি বলছিস, মুখ সামলে কথা বল। তোর কি মনে হয় আমরা অভদ্র পরিবার? আমাদের বাড়ির ছেলে অভদ্র, খুব সাহস হয়েছে তাই না? গাড় ধরে ওয়ার্কশপ থেকে বের করে দেবো। ভয় দেখাতে স্যার, আমার ভয় দেখা দাদা, আমি কারোর চোখ রাঙানিতে ভয় পাই না। হাত আছে ভগবান, হাত দিছে তো এখানে আমারে। আমি কর্ম কইরা খাই আর দুনিয়ায় কাজের অভাব নাই, হাতের অভাব হইব না আমার। আমার মাইয়ার জীবন খা নষ্টকরণের অপরাধে আপনগো নামে থানায় নালিশ করু। কি বলছো এসব নীলু কাকা? ইন্দ্র, আমি যা কইতেছি আমি কিন্তু তাই করু। আমি এতদিন চুপ কইরা থাকছি, আর থাকুক। বৌদি আপনি কন, আপনি আপনি শেষ কথা কন আপনার, আপনি তো মা, সবার মা, হগলের মা, আপনি কি কইতেছেন বিচার করেন না, করেন বিচার? আমি কি বলবো নিলু, কি বলতে পারি? এসব জায়গায় কথা বলার বাধা দেওয়ার অধিকার কি আমার আছে? নেই তো। তাইলে তো আমার পুলিশের কাছে যাই নি লাগবে। আমি আমার মিনু মারে লইয়া থানায় যাব। মিনু মারে কই গেলি, কই গেলি মিনু? মিনু তো ঘরে চলে গেল, আমি কি তাহলে একবার ডেকে আসবো? এই খবরদার, কোথাও যাবে না তোমরা, মিনু তোমাদের সাথে থানায় যাবে না। শোনেন, আইন কানুন আমরাও কিন্তু কিছু বুঝি। এক স্ত্রী জীবিত থাকাকালীন আরেকজনের লগে বাস করা, এইটা আমাকে দেশের আইনে নাই। এই তুমি যা খুশি করো, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। তাই না, তাই না? মিনু মারে বাইরে আয়, আয় আমার লগে আয়, চল চল যাই। আমিও তোমার সঙ্গে আছি নীলু কাকা। এই যা খুশি করো তো, যাও এখান থেকে। আর এমনিতেই জাহ্নবীর কাছে প্রমাণ আছে যে আমার জাহ্নবীর সাথে বিয়েটাই আসল, মিনুর সাথে বিয়েটা নকল। এই ইন্দ্র, এই গাধাটাকে চুপ করা, নিজেও মরবে আমাদেরও মারবে। ওরে গাধা, জেনে শুনে তুই দুটো বিয়ে করেছিস বলে পুলিশ কি তোকে পুজো করবে? তোর সাথে সাথে আমাদেরও জেলে পুরবে। সবই তো বোঝেন দেখেন। কেন ঝামেলা করছো নীলু কাকা? বুঝতেই তো পারছো যে মিনুর মনটা এখন ভালো নাই, একটু কষ্টে আছে। তুমি এখন যাও, আমি এদিকটা সব সামলে টামলে নিই, তারপর না হয় তোমাকে ডেকে নেব। ঠিক আছে ঠিক আছে, একখান কথা আমি না কইয়া পারতেছি। এই সোমের মতো পোলা নাকি আমার আমার কর্তার পোলা। আয় রে আয়, ভগবানের মতো মানুষের পোলা হইল কি একখান দানব। Thank you.
জল কেন? যে মিনু আমায় এত ঠকিয়েছে তার জন্য আমার চোখে জল কেন? তার মানে কি আমার মনে মিনুর জন্য? না 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 না, এটা হতে পারে না, তেমন হতেই পারে না। আমি ভালো আছি, মাথা যন্ত্রণার জন্য হয়তো আমার চোখ থেকে জলটা পড়ছে, মাথাটা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মাথা যন্ত্রণায় চোখ দিয়ে জল বেরোয় না গো। চলো 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 পাল্টাই।